हेलो फ्रेंड्स, माय नेम इज सोहाग एंड यू वाचिंग रेसल बीडी। ये वीडियो टिते WWE एर एमन पाँच जन रेसलर निये डिस्कस करा हुए से जे पाँच जन रेसलर रेसलिंगे आसबार जन्य किन्तु कलेजे ड्रप आउट करेछिलेन। तो एखाने स्पेशली एमन किछु रेसलारेर नाम रयेछे जेटा जानले आपनिओ अबाक हबेन। तो आर देरी किसेर, भिडियोटी एकेबारे शेष पर्यन्त देखते थाकुन। WWE ম্যানেজমেন্ট একজন রেসলারের সাথে কন্ট্রাক্ট সাইনিং করবার সময় কখনোই সেই রেসলারের ডিগ্রির দিকে লক্ষ্য করেন না, শুধুমাত্র তার রেসলিং স্কিল এবং স্টোরি লাইন অনুযায়ী কিভাবে তিনি পারফরম্যান্স দিতে পারবেন সেই বিষয়টার দিকেই লক্ষ্য করে WWE ম্যানেজমেন্ট তাকে টপ রেসলার, মিড কার্ডের রেসলার এবং নিম্নমানের রেসলার বানিয়ে থাকেন। অর্থাৎ কন্ট্রাক্ট সাইনিং করবার সময় কোনো রেসলারেরই কত বড় ডিগ্রি রয়েছেন এই বিষয়টি কখনোই WWE ম্যানেজমেন্ট চেক করেন না। এখানে কিছু রেসলার রয়েছেন যারা একেবারে ছোটখাটো ডিগ্রি করে রেসলিংয়ে এসেছেন, আবার এখানে এমন কিছু রেসলার রয়েছেন যারা একেবারে PhD কমপ্লিট করে চলে এসেছেন, যেমন ধরুন JBR হুডস। এই রেসলার PhD কমপ্লিট করে এসেছেন এই রেসলিংয়ে। নাম্বার পাঁচে রয়েছেন দ্য ফিন্ড। আপনারা অবশ্য সকলেই জানেন যে বর্তমান সময়ে একেবারে টপ লেভেলে ইউজ করা হয় এই ফিন্ডকে। আর ফিন্ড WWE এর মধ্যে এমন একটি ভয়ঙ্কর ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছেন যেই নামটি শুনলেই অন্যান্য রেসলার ভয়ে কেঁপে ওঠেন। বর্তমান সময়ে WWE এর যে ফ্যান্সগুলো রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন ফিন টাইটেল পিকচারের মধ্যে আসুক, তবে WWE ম্যানেজমেন্ট তাকে টাইটেল পিকচারের মধ্যে না নিয়ে গিয়ে সাধারণ একজন রেসলার হিসেবে WWE পারফরমেন্স দিচ্ছেন। আপনারা অবশ্য সকলেই জানেন যে ফিন্ডের আরও একটি চরিত্র রয়েছে, সেটা হচ্ছে ব্রে ওয়্যাট। আর পুরনো ব্রে ওয়্যাট সম্পর্কে যদি বলা যায় তাহলে সেই ব্রে ওয়্যাট ফুটবল অনেক ভালো খেলতেন, তাছাড়াও তিনি পড়ালেখাতেও অনেক ভালো পারফরমেন্স দিতেন। আপনি হয়তো বা জানলে অবাক হবেন যে ব্রে ওয়্যাট তার রেগুলার ক্যারিয়ার কখনোই চাননি। তিনি বলতে চাচ্ছিলেন যে তিনি ডক্টর অথবা ফুটবলার হয়ে কখনোই বাঁচতে চান না। আর হাই স্কুল শেষ হবার পরে অনেক বড় একটি স্কলারশিপ পেয়েছিলেন এই ব্রে ওয়্যাট। আর স্কলারশিপটি পাওয়ার পরে ব্রে ওয়্যাট টয় ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছিলেন, আর তারপরে সেখানে তিনি প্রায় 2 বছর ধরে ফুটবলার হিসেবে ভালোই পারফরমেন্স দিয়েছিলেন। কিন্তু সেইখানে তিনি ব্যাচেলার ডিগ্রি পেয়েছিলেন না, কেননা তিনি 27 ক্রেডিট কম পেয়েছিলেন। আর এটার জন্যই কিন্তু ব্রে ওয়্যাটকে গ্র্যাজুয়েট করা হয়েছিল না। আর তারপরে ব্রে ওয়্যাট ডিসিশন নেন যে তার ফাদারের ড্রিমটিকে পূর্ণ করবার জন্যই তিনি আবারও রেসলার হবার জন্য রেসলিংয়ে ট্রেনিং করতে থাকেন। আর যে সময় ব্রে ওয়্যাট একেবারে ফুলভাবে ডিসিশন নিয়েছিলেন যে তিনি রেসলার হবেন, এজন্যই তিনি ট্রেনিং শুরু করবেন, ঠিক সেই সময় প্রচুর পরিমাণে লোক ছিলেন যারা ব্রে ওয়্যাটকে বারবার বলছিলেন যে তোমার এটা ভুল ডিসিশন, তুমি আবারও রিট্রাই করো, রিট্রাই করলে তুমি আবারও কলেজে ভালো পারফরমেন্স দিয়ে ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু ব্রে ওয়্যাট কারো কথাই শুনেছিলেন না, আর বর্তমান সময়ে অনেক বড় একটি সাকসেসফুল রেসলার হচ্ছেন এই ব্রে ওয়্যাট। নাম্বার ফোর, রিক ফ্লেয়ার। অন্যান্য রেসলারদের মতো কিন্তু রিক ফ্লেয়ারও ফুটবল খেলার জন্য অনেক আগ্রহী ছিলেন। আর এই রিক ফ্লেয়ার এতটাই ভালো ফুটবল খেলতেন যে তাকে একটি স্কলারশিপ দেওয়া হয়েছিল, আর সেটার জন্যই তিনি ইউনিভার্সিটি অফ মিনিসোটার মধ্যে চলে গিয়েছিলেন। তবে সেইখানে রিক ফ্লেয়ার খুব শীঘ্রই কিন্তু ড্রপ আউট করে দিয়েছিলেন, আর সেই সময় রেসলিং খুব একটা পপুলারতা লাভ করেছিল না। আর রিক ফ্লেয়ার চাচ্ছিলেন তিনি নতুন কোনো ইন্ডাস্ট্রিতে ঢুকবেন এবং সেখানে ঢুকে তিনি নিজের নাম কামাবেন। আর এই রিক ফ্লেয়ার তার বায়োগ্রাফিতে তিনি বলেছিলেন তার ফাদার কখনোই তার এই ডিসিশনগুলোতে সাপোর্ট দিয়েছিল না, অর্থাৎ রিক ফ্লেয়ার যেটাই করছিলেন সেটাই কিন্তু তার ফাদার ঘৃণা করছিলেন। আর এগুলোর জন্যই কিন্তু রিক ফ্লেয়ার তার বাড়িতে অর্থাৎ তার ফাদারের সাথে অনেক লড়াই করেছিলেন, আর তার পরবর্তীতেই কিন্তু তিনি এই রেসলিংয়ে জয়েন করেছিলেন। আর বর্তমান সময়ে এই রেসলারকে আমরা নেচার বয় বলে থাকি। নাম্বার থ্রি, ডিন অ্যামব্রোজ। এই ডিন অ্যামব্রোজ কিন্তু প্রচুর স্থানে বলেছেন যে তার চাইল্ডহুড অনেক খারাপ সময় কেটেছে, আর সেখান থেকেই তিনি সার্ভাইভ করে আজকে এই পজিশনে এসেছে এবং বর্তমান সময়ে তিনি সাকসেসফুল রেসলার। এছাড়াও ডিন অ্যামব্রোজ জানিয়েছেন যে সময় তিনি হাই স্কুলে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে তার লাইফে কিছুটা বেটার ফিল করেছিলেন এই ডিন অ্যামব্রোজ। তবে ডিন অ্যামব্রোজ এক পর্যায়ে গিয়ে ডিসিশন নিয়েছিলেন যে তিনি আর পড়ালেখা করবেন না, বরং তিনি একজন রেসলার হবেন। আর ডিন অ্যামব্রোজ বিশ্বাস করতেন যে এই রেসলিংয়ে এমন একটি ইন্ডাস্ট্রি হতে পারে যেটা ডিন অ্যামব্রোজের ক্যারিয়ারকে একেবারে চেঞ্জ করে দিবে। তো পরবর্তীতে ড্রপ আউট করেছিলেন এই ডিন অ্যামব্রোজ এবং পরবর্তীতে রেসলিং ট্রেনিংয়ের মধ্যে যান, তারপরে তিনি রেসলিংয়ের মধ্যে আসেন। আর বর্তমান সময়ে পুরো রেসলিং ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু অন্যতম একজন সাকসেসফুল রেসলার হচ্ছেন এই ডিন অ্যামব্রোজ, যিনি বর্তমান সময়ে AEW জন মক্সলি হিসাবে পারফরমেন্স দিচ্ছেন। নাম্বার টু, এজ স্টাইলস। এই এজ স্টাইলস গ্র্যাজুয়েট হয়েছিলেন 1996 সালে। এরপরে এজ স্টাইলস অ্যান্ডারসন ইউনিভার্সিটি সাউথ ক্যারোলাইনার মধ্যে এসেছিলেন, আর এখানে এসেই কিন্তু এজ স্টাইলসের একটি বড় স্কলারশিপ পেয়েছিলেন, আর সেটা হচ্ছে পার্শাল রেসলিং স্কলারশিপ। আর এটার পরে কিন্তু ভেবেছিলেন এজ স্টাইলস তাকে বের হয়ে যেতে হবে এই বিষয়গুলো থেকে।
আর সেই সময় কিন্তু এজ স্টাইলস এর এই ট্যালেন্ট গুলো অনেক লোকই বুঝতে পেরেছিলেন। আর পরবর্তীতে এজ স্টাইলস ডিসাইড করেন যে এই বিজনেসের মধ্যেই এজ স্টাইলস এর নাম রয়েছে, অর্থাৎ রেসলিং এর মধ্যেই এজ স্টাইলস এর নাম রয়েছে। কলেজ থেকে তেমন কিছুই পাচ্ছেন না এজ স্টাইলস, তো তারপরে কিন্তু ড্রপ আউট করেছিলেন এজ স্টাইলস এবং তারপরে রেসলার হতে চলে গিয়েছিলেন এই এজ স্টাইলস। আর বর্তমান সময়ে WWE এর একেবারে অন্যতম টপ লেভেলের সুপারস্টার হচ্ছেন এই এজ স্টাইলস। নাম্বার ওয়ান, হাল্ক হোগান। এইটা অনেক পুরনো কথা, হাল্ক হোগানের যখন 16 বছর বয়স হয়েছিল তখনও পর্যন্ত কিন্তু হাল্ক হোগান রেসলিংয়ের ওপরে এতটুকু ইন্টারেস্ট ছিলেন না। সে সময়ে হাল্ক হোগান একজন ট্যালেন্টেড মিউজিশিয়ান ছিলেন, আর এই হাল্ক হোগান আলাদা আলাদা স্থানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে তিনি পারফরমেন্স দিতেন তার গানের জন্য। আর স্কুল শেষ করবার পরে এই হাল্ক হোগান ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার মধ্যে যুক্ত হয়েছিলেন, তবে পরবর্তীতে এই গানের ক্যারিয়ারের মধ্যে কিন্তু পড়ালেখা চলে এসেছিল। তখন ভেবেছিলেন হাল্ক হোগান তিনি একজন সিঙ্গার হবেন, আর এটার জন্যই তিনি কলেজ থেকে ড্রপ আউট করেছিলেন। আর তারপরে কিন্তু গান শিখতে চলে গিয়েছিলেন এই হাল্ক হোগান। আর এই ডিসিশনটি নেবার পর থেকেই কিন্তু হাল্ক হোগান তার বডির দিকেও কিন্তু তিনি যত্নশীল ছিলেন। একটি বারের মধ্যে এক সময়ে হাল্ক হোগান পারফর্ম করতেন, আর সেই সময়ে এই হাল্ক হোগান মিলেছিলেন জ্যাক অ্যান্ড জেরির সাথে। আর সেই সময় কিন্তু রেসলিংয়ের মধ্যে অন্যতম একজন বড় নাম ছিল সেই রেসলার। আর সেই সময় তিনি কথা বলেছিলেন হাল্ক হোগানের সাথে, তার বডি দেখে পছন্দ করেছিলেন এবং পরবর্তীতে তাকে বুদ্ধি দিয়েছিলেন যে তাকে রেসলিংয়ে কাজ করা প্রয়োজন। আর পরবর্তীতে হাল্ক হোগান ডিসাইডেড করেছিলেন যে তিনি গান ছেড়ে রেসলিংয়ে চলে আসবেন এবং সেখানেই তার ক্যারিয়ারটি তৈরি করবেন। আর তারপরে হাল্ক হোগান যে কাজগুলো করেছেন সেগুলো আমরা ছোট থেকে ছোটরাও জানি। তো এই ছিল WWE এর এমন 5 রেসলার যারা রেসলিংয়ে আসবার জন্য কলেজে ড্রপ আউট করেছিলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।